একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে যাচ্ছেন? হি ইজ দ্য সুপারস্টার, আমার তার সঙ্গে গুড রিলেশন, আমার বড় ভাই বলেন, ফ্রেন্ড বলেন, সব কিছু সে। এখন যদি আপনারা এই ক্যাপশনগুলো লেখেন, তার সাথে আমার রীতিমতো একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। তার সাথে আমার তিনটে সিনেমার কথা চলছে, সাইন করা হয়ে গেছে, আপনারা জানেন আমি নাম এখন আনি নাই, বাট তার সাথে পার্সোনাল রিলেশনটা আমার নষ্ট হচ্ছে। আমার তো বিয়ে হবে, আমার বিয়ে হবে না, আশ্চর্য, আমি বিয়ে করবো না। মানুষ এক একজন নায়ক নায়িকা চারটা পাঁচটা ছয়টা করে বিয়ে করে ফেলতেছে, আমার কি বিয়ে হবে না? আমার তো বিয়ে হবে, আমি রিসেন্টলি বিয়ে করবো, এক বছরের মধ্যেই বিয়ে করবো, এটা সত্য কথা। কিন্তু আমি চুরি করে, লুকো চুরি করে কোনো বিয়ে করবো না। আমি যদি বিয়ে করি, বলেছি আমি ইটালিতে যেয়ে করবো, ভেনিসে যেয়ে, এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে। আমি লুকায় ছাপায় এভাবে বিয়ে করবো না। আমি বলি যে লেখালেখি কিন্তু হবে, প্রবলেম নেই, সাসপেন্সটা লেখালেখি হোক, সেটা হচ্ছে পজিটিভ হোক, লেখালেখিটা পজিটিভ হোক, কিন্তু নেগেটিভ হওয়ার তো কিছু নেই। যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি। একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি, তাকে নিয়ে বাজে কথা, একজন কো আর্টিস্ট এবং সে একজন সুপারস্টার, তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না। সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি, এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয়, তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না, এটা কিন্তু আপনারা ক্লিয়ার কিনা? আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই, যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওটা দেওয়া হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে, এটা হতে পারে সিনেমারও ব্যাপার, হতে পারে পার্সোনালও ম্যাটার, আবার হতে পারে কোনো কিছুই না। হ্যাঁ, এই ব্যাপারটা আমি আরো কথা বলি ভাইয়ের সাথে, সাকিবের সাথে কথা বলে এই ব্যাপারটা আমি দুদিনের ভিতর আমি নিজেই ফেসবুকে একটা লাইভ করে ডিক্লেয়ার দিয়ে দেবো, আপনাদের কষ্ট করে আসা লাগবে। সে আমাকে বলেছে তুমি একটা প্রেস মিট করো, করে সবার সামনে বলো, কারণ ব্যাড নিউজগুলো হচ্ছে, তাকে আমি বাজে বাজে কথা বলেছি, ওই যে প্রেগনেন্ট, এডুকেটেড কিনা, ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি কিন্তু কখনো এগুলো বলিনি। ক্লিয়ার করবো সেটা তো আমি বলি না, ক্লিয়ার করবো, ভেরি সুন ক্লিয়ার করবো। না না, আমি কিন্তু বলেছি যে বিয়ের বিষয়ে আমি না, যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আসবো, এসে কথা বলবো। কারণ বলেন সিনেমার জন্য প্রচার প্রসারের জন্য এই জিনিসটা আগে থেকে প্ল্যানিং কোনো কিছু কিনা? না, সেটা সিনেমার জন্য কিনা সেটা তো বলছি। আমি সাংবাদিকদের ব্লেম কেন করছি বুঝতে হবে। আমি ব্লেম, আমি কিন্তু তাকে নিয়ে একটা বাজে কথা বলি নাই। আপনারা কিন্তু বারবার আমাকে একই কথা বলতে বাধ্য করবেন না, আমি কিন্তু আপনাদেরকে দিব না। আপনারা এটা, ইট ডাজেন্ট মিন, আপনারা লিখতে পারেন যে সে, আমি তাকে এডুকেটেড বলি নাই, আমি তাকে বাজে কথা বলেছি, তার ক্যারেক্টার ধরনের এগুলো আমি বলেছি, এটা আপনারা লিখতে পারেন না। আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি, আমি তাহলে আপনাদের এগেইনস্টে মামলা করবো বা ব্যবস্থা নিব। সরি টু সে, আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম, বাট এখন আপনাদেরকে আমি বলছি কোনো বাজে ক্যাপশন কাইন্ডলি আপনারা লিখবেন না। আপনারা এনিওয়ান প্লিজ দয়া করে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না। আমি রিকোয়েস্ট করেছিলাম, হাত জোর করে রিকোয়েস্ট করছি, লিখবেন না। যা যা লিখেছেন কাইন্ডলি সেটা আপনারা উঠাই ফেললে আমি খুশি হব। আমি এখন নিজেকে পাত্রী মনে করছি না, আমি আগ্রহ কেন হব, পাত্রী মনে করছি না। আপনি কি জানেন আলোচনা হয়নি আমার সাথে? হাউ ইউ নো? আপনি কি পরিবারে গিয়েছিলেন? আমি বলছি না, আমি তো বলি নাই কিছু, আপনি কি জানেন? আসলে বড় ভাই না, সে তো আমার অনেক সিনিয়র, মিনিমাম 25 ইয়ার্স সিনিয়র হবে। হাজবেন্ডের আগে, হাজবেন্ড তো পরের ইস্যু, সেই বড় ভাই না, আশ্চর্য, সে আমার সিনিয়র আর্টিস্ট না। সেটা হচ্ছে এখন যে কথাটা উঠলো, এটা নিয়ে আরেকটা গুঞ্জন উঠবে, আবার কাদা ছড়াছড়ি হবে। আসলে আপনি চাচ্ছেনটা কি একটু স্পেসিফিক ভাবে বলেন। আমি চাচ্ছি কি ভাই, আমি বলবো, বললাম তো, আমি চাচ্ছি কি, আমি কিছু চাওয়ার তো কিছু না। আমি চাচ্ছি যে আমাকে নিয়ে, সাকিবকে নিয়ে যে বাজে কথা গুলো বলা হচ্ছে, কাইন্ডলি সে বাজে ক্যাপশনটা আপনারা দিবেন না কাইন্ডলি। না, আমি কি বলেছি যে সে এডুকেটেড না, আপনারা কেন লিখবেন? আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি হচ্ছে, সাকিবের যারা ভক্ত ছিল আপনারা ছিলেন, টোটালি সাকিব ভাইয়ের যে ইস্যুসটা এখানে আমি মানে ক্লোজ করতে চাই।